মেঘ ভাইয়া ফ্রিতে গান শুনলেন কিন্তু কোনো কমপ্লিমেন্ট দিলেন না তো। তো আপনি কি বরাবর ইন্ডিয়াতেই থাকেন? জি, তো বরাবর ইন্ডিয়াতে ছিল। সম্রাট হেঁটে আসছে ওদের দিকে। সম্রাটকে দেখে সাদিয়া দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। সম্রাট সাদিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে সুমিতের সামনে আসলো। গতকাল সুমি বলেছে সাদিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আজই তাড়াহুড়ো করে সম্রাট চলে এসছে। এটা আমার দা ভাই, দা গ্রেট সম্রাট খান। আমি চিনি ওনাকে। তো মিস্টার খান, আপনার কাছে কোনো প্রুফ আছে ও আপনার বোন? অফকোর্স, এখানে সব সার্টিফিকেট, রিপোর্ট কার্ড অ্যান্ড কিছু ডকুমেন্টস আছে। তাহলে দেখুন, বুঝতে পারবেন ও সাদিয়া কিনা। আসলে বোন বলল ওকে আপনারা আপনাদের বোনের সাথে গুলিয়ে ফেলছেন, তাই এগুলো আনলাম। ওখানে আমার ক্লাস টু থেকে সব কিছু আছে। আর এই পেপার হাতে নিয়ে অবাক, সব ডকুমেন্ট আছে। ফেক ডকুমেন্ট বানানোর চান্সই নাই, সব রেপুটেটেড স্কুল। আর সব ইনফরমেশনই তারা কালেক্ট করে রাখে ছবি সহ। আর সম্রাট মিথ্যে বলবে না, এটা জানে রওশান। সত্যি সাদিয়া? হ্যাঁ, আর হয়তো আমি সাদিয়াকে বাংলাদেশেও দেখেছি 8-9 মাস আগে সম্রাটেরই গাড়িতে। ভেবেছিলাম ভুল দেখেছি, কিন্তু না, সব সত্য। আজ তার প্রমাণ পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? সব ঠিক থাকলেও রোজের সাথে সাত মাস আগে দেখা হয়েছে ওর। বছরখানেক আগে লন্ডনে আপনার গেট টুগেদার তো আমার বোনও ছিল রওশন। আমাদের ছবিও হয়তো আছে আমার কাছে। ওই এটা দেখাচ্ছি, এই দেখুন, চাইলে নিজের হোটেলের ফুটেজ চেক করতে পারেন। সম্রাট ফোন বের করে একটা ছবি দেখালো, যেখানে সম্রাট আর রওশনের পেছনে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে সাদিয়া। সবাই ছবিটার দিকে তাকিয়ে আছে। আরিফ সন্দেহের চোখে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়া ঈশ্বরে চুপ থাকতে বলল, কিন্তু আরিফ সাদিয়ার হাত টেনে ধরে কিছুটা সরে গিয়ে দাঁড়ালো। এসব কি, কিভাবে সম্ভব এটা? আর কত মিথ্যা সাজাবে? পরে তো তোমাকে রোজ হিসাবে কেউ বিশ্বাস করবে না। দা ভাই যা বলছে যে ডকুমেন্ট দেখাচ্ছে সব সত্যি। দা ভাইয়ের কথার মাঝে কোনো মিথ্যা নাই, আর ছবিগুলোও সত্যি। দা ভাইয়ের বোন ছিল, হ্যাঁ ছিল, সাদিয়া খান। মেঘ বসে সাদিয়ার ডকুমেন্টে চোখ বুলাচ্ছে। রওশানও সন্দেহের চোখে সাদিয়ার দিকে তাকাচ্ছে। আর সাদিয়া সে কানে ব্লুটুথ গুঁজে গার্ডদের সাথে কথা বলছে। আপনি এখানে কতদিন থাকবেন? সাদিয়া আর চোখে তাকিয়ে উত্তর দিল, বিয়ে অবধি। কেন, আমি থাকলে কোনো সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে? আপনাকে দেখলে বারবার আমার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, তাই আর কি। ও আচ্ছা, তো আপনারা গাইবেন না, শুধু আমার গান শুনবে? আমার গানের গলা ভালো না। মেঘ, তুমি গাও, তোমার গান কখনো শোনা হয়নি, আজ না হয় শুনবো। না মেঘ, গান গাও না প্লিজ। সাদিয়া, গিটারটা নিলাম। সবই তো মিস ওটার বাদরা কখন চত্তশ নাও। করেছি ভুল আমি প্রথম দেখায় ভালোবেসে, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, সে ভুলের কারণে আমি দিয়েছি হাজারো মাশুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, কত ভালো ছিল একাকী মন, কেন জাগালে প্রেম হৃদয়ে তখন। আজ গান শেষে সোফা এসে বসল, সবাই তালি দিয়ে ওকে বাহবা জানাচ্ছে। সাদিয়া ফোনের দিকে তাকে হাঁটতে হাঁটতে বলল, একা খাওয়া গান কেন, কতবার দাগা খেয়েছেন? সাদিয়ার প্রশ্নে সবাই আয়েশের দিকে তাকালো, রাগে ফুলে গেছে বেচারা। কোনো উত্তর না পেয়ে সাদিয়াও আয়েশের দিকে তাকালো। ওভাবে তাকিয়ে আছেন কেন, মনে হচ্ছে কাচ্চা গিলে ফেলবেন আমাকে। সিম্পল কোয়েশ্চেন করছি, খেলে বলবেন হ্যাঁ খেয়েছি, না খেলে বলবেন খাইনি, ব্যাস। আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই তোমার, কোনো কথা বলবা না, তুমি চুপ করে থাকবা। সবাই কমপ্লিমেন্ট দিচ্ছিল, আমিও দিয়েছি, তাছাড়া আমার মুখ আমার ইচ্ছা মতো কথা বলবে, শুনতে না চাইলে কানে আঙুল গুঁজে বসে থাকুন। মেঘের গলায় গান শুনে সবাই অবাক, এত সফট ভয়েস আর গিটার বাজানোর স্টাইল, ওয়াও। কিন্তু সাদিয়ার রাগ এখন আরো বেড়েছে। আমি কতবার বলেছি গাইতে, গাওনি, অথচ আপুটা একবার মানে গিয়ে গিটার বাজালে, বাহ, ব্রাভো মেঘালয় আহমেদ রৌদ্র, ব্রাভো। সাদিয়া এখন থেকে উঠে নিজের রুমে চলে আসলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো,
আজ ভুল প্রমাণিত হলাম আমি। আগে ভাবতাম ওরা আমার উপর তোমার একটু হলেও ভালোবাসা আছে, কিন্তু নেই, কিচ্ছু নেই। আই এম জাস্ট নাথিং ফর হিম। রাগে আয়নায় খুশি দিল সাদিয়া, সাথে সাথে আয়না ভেঙে কাঁচ ছড়িয়ে পড়ল নিচে। ভাঙা আয়নায় সাদিয়ার প্রতিবিম্ব প্রকট হয়েছে। সাদিয়া নিচের কাঁচের ওপর পা তুলে দিল, কাঁচের অর্ধেক ঢুকে গেল ওর পায়ে। ঠিক তখনই আরিফ ঢুকলো আর সাদিয়া এভাবে দেখে ছুটে ওর কাছে গেল। সাদিয়ার চোখের কোণে পানি। কেন এমন করলো, কেন এভাবে কষ্ট দিল আমাকে, কেন? আমি থাকবো না এখানে। এখান থেকে সরে আসো, দেখি পা হাতটাও কেটে ফেলেছ। কেন নিজেকে কষ্ট দাও? তুমি জানো না, তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয়, তোমার থেকে বেশি কষ্ট আমি পাই, বুঝ না কেন সেটা? রাগ হচ্ছে প্রচুর, আমি বুঝতে পারছি না কি করব, কি করা উচিত। মেঘ এখনো তোমাকেই ভালোবাসে সাদিয়া, নুরিয়ানের সাথে ও মিথ্যা নাটক করছে। তোমাদের দুজনের ভালোবাসার শক্তি এমন যে কেউ তোমাদের মাঝে আসতে পারবে না। মেয়েকে ভুল বুঝে নিজেকে কষ্ট দিও না প্লিজ, পারলে তোমার ভাগ্যের কিছুটা কষ্ট আমাকে দিয়ে দাও। কি পারবে না দিতে? আরিফ সাদিয়াকে নিজের দিকে ঘোরাতেই সাদিয়া আরিফের গলা জড়িয়ে ধরে কেঁদে দিল। আরিফ ওকে শান্ত করার জন্য নিজের বুকের সাথে মিশিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। আর তখনই মেঘ এসে ওদের দেখলো। মেঘ এসেছিল সাদিয়ার রিয়াকশন দেখার জন্য, কিন্তু তার থেকেও বড় কিছু দেখে নিল। পারছি না এভাবে থাকতে, খুব কষ্ট হচ্ছে আমার, আর কতদিন সহ্য করবো এই একাকিত্ব? কেন খারাপ সময়টা চলে যাচ্ছে না, কেন আরিফ? আর কাঁদবে না এভাবে, কাঁদলে কিন্তু এবার আমি রাগ করব। হাতে কি অবস্থা দেখি, বসো আমি ব্যান্ডেজ করে দিই। সাদিয়াকে বেডের উপর বসিয়ে ড্রেসিং করিয়ে দিচ্ছে আরিফ, আর মেঘ দূর থেকে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। তুই সত্যি আমার রোজ নাও আরিফ ভাইয়ের সাদিয়া, ভাইয়ের ভালোবাসা আমার ভালোবাসা, তাহলে আমার ভুলের জন্য আমার থেকে দূরে সরে গেল? আমার জন্য রোজের পৃথিবীতে নেই, রোজের মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে আমার বেঁচে থাকার মানে কি? রোজ না থাকলে এই পৃথিবীতে মেঘের থাকার কোনো প্রয়োজন নেই। আরিফের চোখ তখন দরজার দিকে, মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘও কষ্ট পাচ্ছে সাদিয়া, ওকে রেখে যাচ্ছি, সবটা মিটিয়ে নাও। আর হ্যাঁ, আমার কথাটা তুলো না, আমি চাই না তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হতে। কিন্তু কোনো কিন্তু না, ওই মেঘ ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে এসে ওর হাতে একটু ব্যান্ডেজ করে দাও তো, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, একটু হেল্প করে দাও ভাই। মেঘ ভদ্রতার খাতিরে চুপচাপ ভেতরে আসলো। সাদিয়ার পাশে বসতেই সাদিয়া আরিফের দিকে তাকালো। আরিফ ফোন কানে দিয়ে ওকে ইশারায় শান্ত হতে বলল, তারপর ওখান থেকে চলে গেল। মেঘ নর্মালভাবে সাদিয়ার হাতে ব্যান্ডেজ করে পায়ের দিকে নামালো, আর দেখলো আজকের কাটা অংশের ঠিক পাশেই একটা সেলাইয়ের দাগ। তবুও মেয়ে কিছু বলল, কি দিয়ে শুরু করবো? রোজকে ভালোবাসতেন, অথচ নুরিনাপুর সাথে থাকছেন, রোজকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি আপনার সাথে এই নিয়ে কোনো কথা বলতে চাই না, নিন ব্যান্ডেজ করা শেষ, আসছি আমি। আপনার মেঘরত নামটা কিন্তু খুব কিউট, আমি ওই নামে ডাকি? ও নামে ডাকার অধিকার নেই আপনার, আর আমি কারো কাছে থেকে ওই নামটা শুনতেও চাই না। নুরিন আমার বন্ধু, আরও বিবাহিত, একটা ভুলের জন্য রোজ আমার থেকে দূরে সরে গেছে। ভেবেছিলাম আপনি আমার রোজ, তাই এসব করেছি, কিন্তু না, সেটা ভুল, আমার রোজ আর নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তাহলে তুমিও সবার মতো হাল ছেড়ে দিলে মেঘরদ্দুর, তুমিও বিশ্বাস করতে শুরু করলে যে আমি মরে গেছি। আচ্ছা একটা কথা, আপনি কি করেন? কিছু না। আপনাকে দেখলে কেমন জানি গুন্ডা গুন্ডা লাগে, পকাটেও হতে পারে, তবে দেখে রাগই মনে হয়, গ্যাংস্টার নন তো, সবসময় দলবল নিয়ে থাকেন। আসছি আমি। মেঘ চলে যেতে এই সম্রাট আসে, সম্রাট বাইরে ওয়েট করছিল। মেঘ বাইরে যেতে এই সম্রাট বলতে শুরু করে, বোন। হ্যাঁ দা ভাই, কিছু বলবে? তুই সত্যিটা বলে দিবি, থেকে যাবি এখানে? উফ দা ভাই, তুমিও না, আমি কেন এখানে থাকবো? থাকার তো আর কোনো কারণ নেই দা ভাই, বেঙ্গরদ্দুরও মেনে নিয়েছে আমি মরে গেছি, নতুন করে এই অপয়া মেয়েটা আর কারো জীবনে ঢুকতে চায় না। মেঘ যখন মানতে পেরেছে সবটা, তখন নিজেকে সামলাতেও পারবে। তুই তোমাকে কষ্ট দিতে পারবো না, আমার জীবন তো তোমাদের দান। সাদিয়া তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তোমার প্রতিটা ইচ্ছা আমি পূরণ করব। তোমার বোন ওয়ার্ল্ডের বেস্ট সিঙ্গার হবে দা ভাই, হবে, আমি তোমাদের সাথে ফিরে যাব। নিজের ভালোবাসা থেকে দূরে যাবি,
বোন, আমি জানি আমি তোর নিজের ভাই না, কিন্তু আমি তোকে সাদিয়ার মতোই ভালোবাসি। আমি যাই না, তুই ফিরে যাস, এখানে থাক সুমি। এখানে এসেছিল তোকে চোখে চোখে রাখতে, কে তোকে ভালোবাসে সেটা জানতে। আর এখন বুঝেছি আমি মেঘের চাইতে আর কে তোকে। মেঘ রোদর মেনে নিয়েছে যে রোজ মারা গেছে, তাই যেভাবে চলছে সেভাবেই চলুক সবটা। সৌরভ এসেছে এই দেশে তোকে খুঁজতে, মানে সাদিয়াকে খুঁজতে। সৌরভ, যার সাথে সাদিয়ার অ্যাফেয়ার ছিল, মানে ওদের মাঝে একটা সম্পর্ক ছিল, কিন্তু আমি তো রোজ ওকে তো ঠিকঠাক চিনিও না, হ্যান্ডেল করবো কিভাবে? সেটাই তো সমস্যা, ছেলেটা নম্র ভদ্র, যেমন ঠিক তেমনই কাঁদুনি টাইপের। তোর এই নাটক যতদিন চলবে ও ততদিন এমন করবে, তাই বলছিলাম পরিচয়টা দিয়ে দে, আর আমিও বলে দেই সাদিয়ার কথা। তোমার কথা মতো সোহরাব বুদ্ধিমান, বিচক্ষণ এবং কেয়ারিং একটা ছেলে, পাশাপাশি আইপিএস অফিসারও, তাই না? কিন্তু সাদিয়ার ছেলেটাকে বসেনি। আমি যদি সোহরাবকে বিয়ে করি তাহলে ইন্ডিয়া যেতে পারবো, তোমাদের সাথে থাকতেও পারবো, আর আরিব আমার মধ্যত্ব স্বীকার করেছে, সব প্রবলেম হবে না। আমিও চাইতাম সাদিয়া সোহরাবের সাথে থাকুক। চাইতে মানে এখন চাও না? সেদিন থাকেনি তো কি হয়েছে, এখন থাকবে? সরি দা ভাই, এটাও একটা প্ল্যানিং, জানি পরে রাগ করবে আমাকে, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সোহরাবকে আমাদের খবর জানিয়ে দাও। বিকালে ছাদে বসে বিয়ের প্ল্যানিং করছে সবাই, সাদিয়াও আছে, তবে মেঘ আর সাদিয়ার মধ্যে কেউ কোনো কথা বলছে না। সাদিয়া পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলল, বিয়ের আর 6 দিন বাকি, সো আমার কিছু প্ল্যানিং ছিল, যদি চাও বলতে পারি। কি প্ল্যানিং বলো, আমরা সবাই শুনছি। সবার আগে আমি একটা কথাই বলতে চাই, অ্যাকচুয়ালি আমি আর সাদিয়া এখন নিজেদের কাছে ক্লিয়ার যে আমরা একে অপরকে ভালোবাসি না। সাদিয়াকে সোহরাব 2 বছর ধরে ভালোবাসে, তাই সাদিয়া ঠিক করেছে উহুর এই বিয়ের অনুষ্ঠানের মাঝেই ও এঙ্গেজমেন্ট করে নেবে। সবাই হাঁ করে আরিবের দিকে তাকিয়ে আছে। এদের জীবনের গল্পে প্রতিটা পেজে নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে, বিশেষ করে সাদিয়ার চরিত্রে। হ্যাঁ, তাই আমি চাই পরশু কুহু আপু আর রাজা এঙ্গেজমেন্ট হবে, সাথে আমাদেরও। তৃতীয় দিন সঙ্গীত, চতুর্থ দিন গায়ে হলুদ, পঞ্চম দিনের দিন বিয়ে, আর ষষ্ঠ দিন রেজিস্ট্রি। হ্যাঁ তো, আর কাল সোহরাবও আসবে। মেঘ, কুবু, আরব, রোশন আর সাদিয়া, তোমার আমার সাথে নিচে আসো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কেন দা ভাই? আমার অনুরোধ, এটা প্লিজ নিচে আসো। সম্রাটের রুমে সোফায় বসে আছে সবাই, দরজার কাছে রেখে দাঁড়িয়ে আছে সাদিয়া, আর সম্রাট একটা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে। আজ তোমাদের একটা সত্যি কথা বলতে চাই, আমি জানি না সবটা শুনে কেমন রিয়েক্ট করবে, কিন্তু কি করব, নিজেকে অপরাধী লাগছে অনেক। আবিরকে ডাকিনি কারণ ও সবটা জানে, আর আমি এটা জেনেছি যে তোমরা রোজের ভালো চাও, তোমরা কখনো এমন কোনো কাজ করবে না যাতে রোজের ক্ষতি হবে। বুঝতে পারছি না, কিছু ক্লিয়ার করে বলুন প্লিজ, রোজের কথা কেন বলছো? সম্রাট ফটো ফ্রেমটা পাশে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার একমাত্র বোন সাদিয়া খান ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যান, আমার তখন 7 বছর আর সাদিয়ার 3 বছর বয়স। বোনকে নিজের সবটা দিয়ে মানুষ করতে চেয়েছিলাম আমি, কিন্তু বুঝিনি ও নিজেকে আমার থেকে কতটা আড়াল করেছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ও, তার পাশাপাশি অনেক জেদি। একসময় খেয়াল করি মারবার মা বাবার অভাবকে ডুকরে ডুকরে কাঁদায়, কষ্ট ভোলার জন্য ও নেশা করতে শুরু করে, মদ থেকে শুরু করে ড্রাগনই তো। একটা কেস নিয়ে সোহরাবের সাথে ওর পরিচয় হয়। সোহরাব নিজের ভালোবাসা দিয়ে সাদিয়াকে নিজের করতে চেয়েছিল, কিন্তু সাদিয়া ওকে দূরে ঠেলে দেয়। 8 মাস আগে একটা ক্রিটিক্যাল পেশেন্টের জন্য আমরা এদেশে আসি, আর সাদিয়ার ব্যাগ চেক করতে গিয়ে একটা রিপোর্ট পাই, জীবনের সবচেয়ে খারাপ আর কষ্ট সেদিন পেয়েছিলাম, কারণ আমার বোনের ব্রেন টিউমারের রিপোর্ট ছিল, ওটা একদম লাস্ট স্টেজ, আর 2 মাস বাঁচতে পারবে। কি বলছেন এসব? সম্রাট ইতিমধ্যে কেঁদে ফেলেছে, সাদিয়ার ছবিটা বুকে জড়িয়ে কাঁপা গলায় আবার বলতে লাগলো, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি আমার বোনকে বেশি ভালোবাসতাম, মা বাবার কবর শুয়ে কথা পেয়েছিলাম, বোনের সব কষ্ট আমি নিব আর আমার সব সুখ বোনকে দিব। বোনকে নিয়ে আমি দেশে ফিরে ওর সমস্ত ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু সব জায়গায় একই ফল। সাদিয়ার শেষ ইচ্ছা ছিল সোহরাবের থেকে দূরে যাওয়া আর বাংলাদেশ আমাদের বাড়ি, দাদা বাড়ি দেখা। সেজন্যই 7 মাস আগে আবার আমরা এই দেশে আসি, আর সেদিনই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়, রোজের অ্যাক্সিডেন্ট। রাস্তায় প্রচণ্ড ভিড় দেখে থামাতে বাধ্য হই, গাড়ি থেকে নেমে ভিড়ের কারণ খুঁজতে আসি আমি, আর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি রোজকে। প্রথমে অনেকটা চমকে যাই, কারণ রোজের আর আমার বোনের চেহারা পুরো এক, কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার বোন পড়ে আছে। কাঁদতে কাঁদতে রোজের কাছে যাই,
বোন বোন চোখ খোলো বোন, মারার চেষ্টা করা হয়েছে, সবাইকে বলে দিন আমি মারা গেছি, প্লিজ প্লিজ বলুন। সেদিন রোজের কথায় আমি বলেছিলাম রোজ মারা গেছে, রোজকে হাসপাতালে ভর্তি করে জানতে পারি রোজের একটা কিডনি ড্যামেজ, ওকে বাঁচাতে হলে কিডনি ট্রান্সফার করতে হবে। আর জানো সাদিয়াই সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। দেখলে তো দাদাভাই, আল্লাহ তোমার বোনকে আবার ফিরিয়ে দিল, আর আমার শেষ ইচ্ছার তালিকায় আরেকটা ইচ্ছা যোগ হলো, মেয়েটাকে আমি কিডনি দেব। আমি যখন থাকবো না তখন না হয় তুমি ওকে বোন ডেকো, আমাকে যতটা ভালোবেসেছ ওকেও বেশো, আমাকে বাঁচাতে পারবে না তো কি হয়েছে, ওকে বাঁচিও, ও তো বলেছে ওকে কেউ মারতে চায়। দাদাভাই আমার মাথা ব্যথা করেছে, আমি পারছি না সহ্য করতে, আমি মরে যাব, কিন্তু তুমি ওকে বাঁচাও, ওকে বাঁচাও দাদাভাই। সেদিন আমার হাতে আর কোনো সুযোগ ছিল না সাদিয়াকে বাঁচানোর, একজন ডক্টর হিসেবে আমি জানতাম আমার বোনকে আমি আর ফিরে পাবো না, তাই সাদিয়ার কিডনি রোজের শরীরে ট্রান্সফার করি। বোনের শেষ কথা রাখার জন্য রোজ আমার কাছে আমার সাথে থাকে। রোজ জানো দাদাভাই আমাকে ছাড়া আর কিছু নিয়ে ভাবতে পারে না, তবে সুমি আপু আলাদা, তলে তলে টেম্পু চালায় জেউরা। আজকের পর হয়তো আমি থাকবো না, তুমি আমার দাদাভাইকে একটু দেখে রাখবে, আমি ছাড়া দাদাভাইয়ের কেউ নেই, তুমি আমার জায়গাটা নিয়ে দাদাভাইয়ের জীবনটা খুশিতে ভরিয়ে রাখবে, আমি দাদাভাইকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি, তুমি দাদাভাইয়ের সব ইচ্ছে পূরণ করবে, বিশ্বাস করো আমার দাদাভাই তোমাকে কখনো কষ্ট দেবে না, শুধু আমাকে কম মিস করবে, তোমাকে দেখলে আমার জন্য কম কষ্ট পাবে, একটু হলেও ভালো থাকবে, তোমাকে আমার মতো ভালোবেসে নিজের বোনের শেষ ইচ্ছা পূরণ করে যাবে আজীবন। বোন চুপ কর, তোর কিছু হবে না, আমার বোনের কিছু হবে না। রোজ সাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার দাদাভাই আজ থেকে আমারও দাদাভাই সাদিয়া, জীবনের প্রতিটা মুহূর্তে আমি দাদাভাইয়ের পাশে থাকব, তোমার রেখে যাওয়ার অসম্পূর্ণ কাজ আমি পূর্ণ করব, তোমার জায়গা নিব না, নিজের জায়গা গুছিয়ে দাভাইয়ের স্নেহের পরশে থাকব, তোমার ভূমিকা আগের মতোই থাকবে দাভাইয়ের জীবনে, আমি শুধু তোমার রেখে যাওয়া আমানতের খেয়াল রাখব, তোমার সব দায়িত্ব পালন করব। আজ হয়তো আমার জীবনটাও শেষ হতে পারত, হয়নি শুধু তোমাদের জন্য, তাই তোমার দাভাইকে সঙ্গ দেয়া আর দাভাইয়ের জীবন গুছিয়ে দেওয়ার সব দায়িত্ব আমার, পাক্কা প্রমিস। ওই যে দাঁড়িয়ে যে মেয়েটা গাচ্ছে ওটা তোমাদেরই রোজ, আমার আরেকটা বোন যে এতদিন আমার পাশে থেকে আমার সাদিয়ার দায়িত্ব পালন করে এসেছে, আজ থেকে আমার সব দায়িত্ব থেকে মুক্ত, ও আমার বেখেয়ালির জন্য এক বোনকে হারিয়েছে, রোজকে আর কষ্ট দিতে চাই না আমি, আমি চাই রোজ ভালো থাকুক, নিজের ভালোবাসার কাছে থাকুক। সাদিয়ার ইচ্ছার মধ্যে আরও একটা ইচ্ছা ছিল তা ভাই, সোহবার সোহরাব আমি একেই বিয়ে করব, তোমাদের কাছে থাকবো, কারণ এখানে তো আমার কিছুই নেই। আর একটা কথা ভালো করে শুনে প্লাস জেনে রাখো যে এই সাদিয়া নিজের সিদ্ধান্তে অটল থাকবে। এই জীবন ধরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন, ধন্যবাদ।